পারস্য উপসাগরের ছোট্ট একটি দেশ, প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ দেশটি বর্তমান বিশ্বের উন্নত এবং অর্থনীতি সমৃদ্ধ দেশগুলোর একটি। পূর্বে দেশটির মানুষের আয়ের একমাত্র উৎস মৎস্য আহরণ হলেও বর্তমানে তাদের আয়ের অন্যতম মাধ্যম গ্যাস এবং খনিজ তেল। আর এ সকল খনিজ সম্পদের জন্যই বর্তমান বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলো আজ এ দেশটির কাছে মাথা নত করতে বাধ্য থাকে। অবাক করা ব্যাপার হলেও সত্য যে বর্তমান বিশ্বের 150টি দেশ থেকে আগমনকারী লোক বসবাস করে এ দেশটিতে, যার বেশিরভাগই দেশটির বিভিন্ন সেক্টরে শ্রমিক হিসেবে কর্মরত। বিশ্বের শক্তিশালী এবং আধিপত্য বিস্তারকারী দেশগুলোকে পেছনে ফেলে ফিফা বিশ্বকাপ 2022-এর আয়োজনকারী এ দেশটির নাম কাতার। মরুভূমির বুকে এক টুকরো ছোট্ট স্বর্গ কাতার। জনপ্রিয় ফুটবলের দেশ না হয়েও ফুটবল বিশ্বকাপের মতো এত বড় আসরের আয়োজন করে সমগ্র বিশ্বের কাছে নিজেদেরকে জানান দিয়েছে এ দেশটি। খুব অল্প সময়ের মধ্যে 8টি স্টেডিয়াম প্রস্তুত করে বিশ্বের কাছে বেশ সুনাম জুগিয়েছে এ দেশটি। তাছাড়া অত্যাধুনিক প্রযুক্তি এবং শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা রেখে প্রত্যেকটি স্টেডিয়াম আলাদা আলাদা আদলে তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে ফুটবল প্রেমীদের কাছে। 20 নভেম্বর 2022 কাতার বনাম ইকুয়েডরের ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপের উদ্বোধনী আসর শুরু হয়ে 18 ডিসেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে বিশ্ব ফুটবলের এই বড় আসরটি। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে 80,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন লুসাইলের লুসাইল আইকনিক স্টেডিয়ামটিতে। পারস্য উপসাগরীয় দেশ কাতার এবং কাতারে অনুষ্ঠিত জমকালো ফিফা বিশ্বকাপ নিয়ে জানা অজানা এবং রহস্যঘেরা বিভিন্ন ইনফরমেশন নিয়ে এলএস প্রোডাকশনে আমাদের আজকের ভিডিও। ১১,৫৮১ স্কয়ার কিলোমিটার আয়তন নিয়ে পারস্য উপসাগরের ছোট্ট এ দেশটির নাম কাতার। আরব উপদ্বীপের ন্যায় কাতার একটি শুষ্ক এবং উত্তপ্ত মরু এলাকা। দক্ষিণে সৌদি আরব, পশ্চিমে রয়েছে দ্বীপরাষ্ট্র বাহরাইন। তাছাড়া দেশটির বেশিরভাগ অঞ্চলই রয়েছে দুধু মরুভূমি নিয়ে গঠিত। দেশটির বৃহত্তম এবং রাজধানী শহর দোহা। দেশটির বেশিরভাগ জনসংখ্যাই এই রাজধানী শহর দোহায় বসবাস করে। দেশটিতে প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলের বিশাল মজুদ রয়েছে। এই প্রাকৃতিক সম্পদই দেশটির অর্থনীতি এবং দেশটির মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের পেছনে রেখেছে এক বিশাল অবদান। বিংশ শতাব্দীর শুরুতে কাতার ছিল ব্রিটিশ শাসনের অধীনস্থ একটি রাষ্ট্র। 1971 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে এ দেশটি। যদিও বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত কাতারকে তুলনামূলকভাবে দরিদ্র দেশ হিসেবে গণ্য করা হতো, সে সময়ে দেশটিতে পেট্রোলিয়ামের মজুদ আবিষ্কৃত হয় এবং যার উত্তোলন কাজও শুরু করে কাতার সরকার, যার ফলে রাতারাতি পরিবর্তন হতে থাকে কাতারের চেহারা। বর্তমানে মাথাপিছু আয়ের দিকে বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি কাতার। কাতারের মুদ্রার নাম রিয়াল, আরবি ভাষায় দেশটির সরকারি ভাষা। তাছাড়া দেশটির প্রায় 56% মানুষ আরবি ভাষায় কথা বলে। দেশটির সকল আন্তর্জাতিক কর্মকাণ্ডে ইংরেজি ভাষার ব্যবহার রয়েছে। একটি ফরম রাজতান্ত্রিক কাঠামোয় সংগঠিত কাতারের রাজনীতি ব্যবস্থা। দেশটির আমির হলেন রাষ্ট্র এবং সরকার প্রধান। সৌদি আরব ওমানের পর কাতার অন্যতম একটি রক্ষণশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি রয়েছে। প্রায় 27 লক্ষের অধিক জনসংখ্যার দেশটিতে মাত্র 14% জনসংখ্যা রয়েছে যারা কাতারের অরিজিনাল বাসিন্দা, এবং বাকি 86% মানুষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী। বিশ্বের জনপ্রিয় খেলা ফুটবলের সবচেয়ে বড় আসর তথা ফিফা বিশ্বকাপের 22তম আসর হতে যাচ্ছে এ দেশটিতে। 32 দেশের ফুটবল দল নিয়ে গঠিত এ বিশ্বকাপের আসর। তাছাড়া দক্ষিণ কোরিয়া এবং জাপানে অনুষ্ঠিত 2002 ফিফা বিশ্বকাপের পর এশিয়ায় অনুষ্ঠিত
দ্বিতীয় বিশ্বকাপ এটি। বিশ্বকাপ উপলক্ষে নতুনভাবে সাজানো কাতারের 8টি স্টেডিয়াম 29 দিন ব্যাপী চলবে এই আয়োজন। 20 নভেম্বর 2022 অনুষ্ঠিত আল খুরের আল বাইত স্টেডিয়াম কাতার এবং ইকুয়েডরের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের এ উদ্বোধনী আসর। এবং 18 ডিসেম্বর 2022 দেশটির জাতীয় দিবসে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে ফাইনাল ম্যাচটি। আপনি কি জানেন কত টাকা আয় করবে কাতার 2022 ফুটবল বিশ্বকাপের আয়োজন করে? সংবাদ মাধ্যম নাসের আল খাতেরের তথ্য মতে কাতার বিশ্বকাপ থেকে প্রায় $6 বিলিয়ন, যা বাংলা টাকার 57,000 কোটি টাকারও বেশি আয় করবে এদেশটি। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে বাংলা টাকার 404,24,00,000 বেশি টাকা এবং রানার্স আপ দল পাবে 290 কোটি টাকা। তাছাড়া অন্যান্য দলগুলোর জন্য রয়েছে বিশাল অঙ্কের পুরস্কার। কাতার বিশ্বকাপ 2022 এবং কাতার সম্পর্কে জানা অজানা রহস্য নিয়ে এ ছিল আমাদের আজকের ভিডিও। পৃথিবীর অন্যান্য দেশ নিয়ে আরও ইনফরমেটিভ এবং মজার মজার তথ্য জানতে এবং আমাদের চ্যানেলকে এগিয়ে নিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। লাইক কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।